যুগে যুগে যখন নাৎসিবাদী শাসন, অ্যান্তরীয় শাসন সেই দেশে বিরাজমান ছিল, তখন ক্যাম্পাসগুলি ছিল মোটামুটিভাবে মত প্রকাশের স্বাধীনতার জায়গা। কিন্তু বিশ্বের এই ইতিহাসগুলো ঘেঁটে শেখ হাসিনা মনে করেছে যে না, ক্যাম্পাস থেকে যে কোনো মুহূর্তেই অন্যায়ের বিরুদ্ধে, অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ বেরিয়ে আসতে পারে। তাই প্রথম থেকে তারা টার্গেট করেছে তাদের নাৎসিবাদী শাসনের আওতায় রাখার জন্য ক্যাম্পাসগুলো, এবং এই কারণে হিটলারের ইয়াং গ্রুপারের মতো ছাত্রলীগকে তারা তৈরি করেছে, এবং ছাত্রলীগকে তৈরি করে তাদেরকে দিয়ে ছাত্র সমাজের গণতান্ত্রিক আন্দোলনগুলোকে একের পর এক নির্মম কষাটাতে রক্তাক্ত করেছে। নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে এমন কোনো ছাত্রদের ন্যায়সঙ্গত আন্দোলন নেই, ওটা আন্দোলন শুরু করে সেখানে তারা আঘাত করে। একটা চলমান ভ্রাম্যমান নারকীয় বাহিনীতে পরিণত করেছে ছাত্রলীগকে আওয়ামী সরকার। ছাত্রলীগ একটি ভয়ের, একটি ভয় একটা আতঙ্কের নামে পরিণত হয়েছে, এবং এই পরিণত করার জন্য দায়ী হচ্ছে এই সরকার। ছাত্রলীগ সন্ত্রাসীদের হাত থেকে কেউ নিরাপদ নয়, তারা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে প্রতিটি ক্যাম্পাসে। সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা কর্মীরা প্রতিনিয়ত আমরা শিকার হচ্ছে এদের দ্বারা। এ সকল ঘৃণ্য সন্ত্রাসের দায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। গত এক দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রায় প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগ যেভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এতে স্পষ্টতই প্রতীয়মান হয়েছে তারা রাজনৈতিক সংস্কৃতিও শিখছেন। রাজনৈতিক সংস্কৃতি একটা শিখেছে, সেটা হচ্ছে ক্যাম্পাসে কীভাবে রক্তাক্ত করতে হয়, কীভাবে প্রতিপক্ষকে ধাওয়া করতে হয় অস্ত্র উঁচিয়ে, কী করে ধাওয়া করে একজন শ্রমিক কিশোর বিশ্বজিৎকে হত্যা করতে হয়। আর টেন্ডারবাজি, ছন্দ টেন্ডারবাজির জন্য নিজেদের দলেরও প্রতিপক্ষকে আঘাত করতে হয়, এটাই তারা শিখেছে। এটা শেখ হাসিনা এদেরকে দশ বছর ধরে এটা শিখিয়েছেন, এই শিক্ষাটাই তারা ভালো করে পেয়েছে। সেখানে প্রকৃত যে শিক্ষা, কাগজ কলমের শিক্ষা, বইপত্রের শিক্ষা, সেখান থেকে তারা অনেক দূরে সরে গেছে। একটি ভালো পারিবারিক মূল্যবোধও বেড়ে উঠেছে বলে মনে হয় না এদের কর্মকাণ্ড। যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাসীন সরকার যেভাবে ছাত্রলীগকে প্রতিহিংসা পরায়ণ করে তুলেছে, এটি কারোর জন্যই মঙ্গলজনক নয়। গতকাল তাদের হিংস্র আচরণে মনে হয়েছে তারা ছিনতাই লীগ, চাঁদাবাদ লীগ, জঙ্গি লীগ, চাপাতি লীগ, হাতুড়ি লীগ, দখল লীগ, ইয়াবা লীগ, টেন্ডার লীগ, ধর্ষণ লীগের অচলাঞ্চলে প্রকৃত থেকে ছাত্র সমাজের কাছে প্রতি গন্ধময় হয়ে যাচ্ছে। প্রতিদিনই গণমাধ্যমে আওয়ামী লীগের অনুসারী এই সন্ত্রাসী চাঁদাবাদি, টেন্ডারবাজি, হত্যা, দখলের খবর পেয়ে তারা সন্ত্রাস করে আসছে দীর্ঘদিন। তাদের আচরণ প্রমাণ করে ক্ষমতাসীন দলের হাইকমান্ড ছাত্রলীগের হাতে বই খাতার বদলে অস্ত্র, বন্দুক, চাপাতি তুলে দিয়েছে। যার একটি নজির গতকাল দেখা গেল গণতন্ত্র চর্চার পীঠ স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সন্ত্রাস, উগ্রতা কখনো রাজনীতির ভাষা হতে পারে। মনে রাখতে হবে এই ক্যাম্পাস প্রতিটি শিক্ষার্থী কোনো রাজনৈতিক দলের নিজস্ব সম্পত্তি না। অথচ বিশ্ববিদ্যালয় এমন কোনো সরকার বিরোধী ছাত্র সংগঠন নেই যারা ছাত্রলীগের বর্বর হামলার শিকার হয়। শুধু সরকার বিরোধী ছাত্র সংগঠন না, আপনার নিরপেক্ষ ছাত্র সংগঠন, স্বতন্ত্র ছাত্র সংগঠন, যারা সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্রদের নিয়ে আন্দোলন করে, তারাও তাদের হাতে নির্যাতিত হয়েছে, আক্রমণের শিকার হয়েছে এবং তাদের শরীর থেকে রক্ত ঝরেছে। একটি সফল কাউন্সিলের নির্বাচনের মাধ্যমে ছাত্রদল নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে, যা ছাত্রলীগ সহ্য করতে পারছে না। কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন ছাত্রদল, যখন ছাত্রদল সারা দেশের কাউন্সিলরদের দ্বারা তাদের নেতা নির্বাচিত করেছে, তখন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ৮৬ কোটি টাকার চাঁদাবাজির খবর সারা দেশকে চমকে দিয়েছে। একদিকে ছাত্রদলের গণতন্ত্র চর্চার প্রশংসা, আর অন্যদিকে ছাত্রলীগের চাঁদাবাজি, টেন্ডারবাজিতে দেশবাসীর কাছে যেভাবে হয়ে হয়েছে সেটিকে ঠেকানোর জন্যই এখন তারা সন্ত্রাসীর পথ অবলম্বন করছে। ফলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত ছাত্রদলকে তারা সহ্য করতে পারছে না।
কয়েকদিন আগে দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজির কারণে তাদের নেত্রী শেখ হাসিনা বহিষ্কার করেছে চাঁদাবাজ লীগের সভাপতি সাধারণ সম্পাদক, মানে ছাত্রলীগের এখন অপর নাম হয়েছে, ডাক নাম হয়েছে চাঁদাবাজ। আমরা এই সন্ত্রাসী সংগঠনে পরিণত হওয়া ছাত্রলীগকে নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি। একই সাথে দেশের প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক, আমরা বারবার গণতান্ত্রিক পথে হাঁটতে পেরেছি, সরকার নিজেরাও গণতন্ত্র চর্চা তো করছেও না এবং কাউকে করতেও হচ্ছে না। জাতীয়তাবাদী ছাত্রদলের সম্মেলন নির্বাচন হওয়ার কথা উল্লেখ করতে হবে, ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে প্রস্তুতি নিয়েছে। গত 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার টাইম শেষ হওয়ার পূর্ব মুহূর্তে তৈরি হয়ে পড়ে আদালতের রায় দোহায় দিয়ে ছাত্রদলের কাউকে বাঞ্ছা করার জন্য 12.5 ছাত্রদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, ক্ষমতার অপব্যবহার করে আদালতের রায়ের মাধ্যমে রায়ের নামে এমনভাবে ক্ষমতাসীনদের ইচ্ছা বাস্তবায়ন করা হচ্ছে যাতে ছাত্রদল আদালতের রায়ের বিরুদ্ধে আদালতে যাওয়ার সুযোগ না। এই রায়ের আসল উদ্দেশ্য ছিল যাতে ছাত্রদলের কাজ থেকে মান চালু করা। একটি রাষ্ট্রে যখন ক্ষমতাসীনরা স্বৈরাচারে আচরণ করে, দুর্বৃত্ত পরায়ণ হয়ে ওঠে, এমন পরিস্থিতিতে গণতন্ত্রের কারণে মানুষের শেষ আশ্রয় আদালত। কিন্তু জনগণ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে এখন আদালত যেন হয়ে উঠেছে ক্ষমতাসীনদের অশুভ ইচ্ছা বাস্তবায়নের হাতিয়ার। রাজনৈতিক দলের আভ্যন্তরীণ কার্যক্রমে আদালত হস্তক্ষেপ করতে পারে না, এটা আমরা বারবার আপনাদেরকে উদাহরণ দিয়ে আমরা জানি। আপনারা জানেন সারা দেশে বিচারাধীন মামলার সংখ্যা কমপক্ষে 36 লাখ, দেশে 1 লক্ষ মামলার স্তূপ রেখে ছাত্রদলের কাউন্সিল বন্ধ করা গণতান্ত্রিক চর্চার বিরুদ্ধে হুটহাট মামলার রায় বের করে নিয়ে আসতে 1 ঘন্টাও সময় লাগে। আদালতের নিষেধাজ্ঞা দেখে মনে হয় আইন শৃঙ্খলা ক্ষমতাসীন সরকারের পাশাপাশি আদালত সরকারের বিশ্বস্ত হাতিয়ার হিসেবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জনগণ আশা করে আদালত হবে জনগণের শেষ আশ্রয়, ক্ষমতাসীনদের অস্ত্র নয়। আদালতকে প্রশ্নবিদ্ধ করা, আদালতকে দলীয়করণের দিকে নিয়ে যাওয়া দেশের জন্য ও জাতির জন্য শুধু কিছু বয়ে আনতে পারে না। সুপ্রিয় ভাই, ছাত্রলীগের কমিটি গঠন সকল নোটিশ ছাড়া তাদের সভাপতি ও সাধারণ সম্পাদককে বাদ দেওয়া, আবার দুজনকে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব প্রদান, সব কিছুই তো অবৈধ ছিল। আমরা যদি আরপি অনুযায়ী আমরা দেখি, অথচ আদালত এসব নিয়ে নিশ্চুপ। আমরা এর আগেও বলেছি, জানিয়েছি, আমাদের নেতৃবৃন্দ টকশো থেকে শুরু করে বিভিন্ন সভা সমিতিতে তারা এসব বক্তব্য রেখেছেন, কিন্তু আদালত এই ব্যাপারে একেবারেই চোখে একবার ডাক গ্লাস পরে বসে আছে। আদালতের নিরপেক্ষ স্বাধীন হতো তাহলে আরপিও ভঙ্গ এবং দস্যুবৃত্তিক কর্মকাণ্ড আমলে নিয়ে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি আওয়ামী লীগ হাইকমান্ড সতর্ক, আওয়ামী লীগের হাইকমান্ড সতর্ক, মিডনাইট ভোট ডাকাতি করার পর অবৈধ নির্বাচন ও ভুয়া সরকারকে বাতিল করে শোভন রম্পানির 86 কোটি টাকার চালানি ঘটনার ব্যবস্থা নিত, সাহিত্যিক ক্যাসিনোর বিরুদ্ধে আদেশ দিত, ব্যাংক ডাকাত শেয়ার বাজার লুটেরাগণ আদালতের নজরে আসতো, বাংলাদেশকে করে এই সরকারের যারা হাজার হাজার এই সরকারের যে সমস্ত ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু তা না করে আদালত পড়ে আছে। কারণ আমি আগেও বলেছি যে এই আদালতকে, বিশেষ করে নিম্ন আদালতকে এবার লাঠিয়ারে পরিণত করেছে সরকার। কারণ কি, আপনার ভাইবার ন্যায় বিচার করতে গিয়ে একজন বিচারককে দেশ ছাড়া করতে হয়েছে, আরেকজন প্রধান বিচারপতিও দেশ ছাড়া, এই ভয়ে এখন একবারে আদালত সম্পূর্ণভাবে কি আত্মসমর্পণ করেছেন সরকারের পদতলে? ছাত্রদলের গণতান্ত্রিকভাবে নির্বাচিত ছাত্রদলের নিজেরা এখন পর্যন্ত যা কিছু করেছেন তার সবই আইন সম্মত, ছাত্রদলের কি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নেতৃত্ব নির্ধারণ করেছে,
কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হতেই পারে। এটা রাতের আভরে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দ্রব্য বাসায়ীদের ভোট কাটাই করে সরকার গঠনের মতো অভিযোগ। আইনের বিধানে রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড সংশ্লিষ্ট বিষয় আদালতের এখতিয়ারে করে না, এমনকি একাধিকবার উচ্চ আদালতের রায় হয়েছে। আজকে 1972 এবং দি পলিটিক্যাল পার্টি অর্ডিনেন্স 1978 অনুসারে বিএনপির রাজনৈতিক দল এই দল ও তার কর্মকর্তা বা কর্মকর্তাদের উপরে সরকারি জজ আদালত বা নিম্ন আদালত কোনো আদেশ জারি বা নিষেধাজ্ঞা দেওয়ার এখতিয়ার নেই। নিশ্চয়ই স্মরণে আছে ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি মানুষটি পদ নিয়ে কোর্টে গিয়েছিল। কোর্ট ওই সময় পরিষ্কার করে দিয়েছিল যে কোনো রাজনৈতিক দলের ব্যাপারে আদালত হস্তক্ষেপ করতে পারে না, সেই এখতিয়ার আদালতের থাকা উচিত নয়। এটা ছিল আদালতের পর্যবেক্ষণ। আমরা অতীতে কখনো দেখিনি রাজনৈতিক দলের কার্যক্রমে আদালত যুক্ত হচ্ছে বা এখন আদালতকে বাধ্যভাবে ছাত্র দল ধ্বংস করার জন্য ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগ এতই বিএনপিকে ভয় পায় যে একটা ছাত্র দলের কমিটি নিয়েও তাদের গায়ে জ্বালা হয়ে যায়। কে কমিটি করবে, কীভাবে কমিটি হলো, এটা আদালতের বিষয় নয়। আদালতকে দিয়ে রাজনীতি নিয়ন্ত্রণের এই সংস্কৃতি দেশের জন্য ভয়াবহ পরিণতি এটা। সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশে যে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা লুটে পুটে কমলা করে দিয়েছে সে সম্পর্কে আপনারা অবগত আছেন এবং গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন সরকার তথাকথিত উন্নয়নের কথা বলে নেতাদের উন্নয়ন, দুর্বৃত্তের উন্নয়ন, আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের উন্নয়ন, হাজার কোটি মালিকদের ফুটপাথের উন্নয়নে ব্যস্ত ছিল, সে সত্যগুলি এখন প্রতিনিয়ত গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। এমনভাবে প্রকাশ পাচ্ছে যে সরকার নিজেদেরকে এমন আয়ুবাস করছেন কিনা, নিজেদের ভাবমূর্তি থেকে মানে রক্ষা করার চেষ্টা করছেন কিনা, এইটা নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা যায় যে এই শোভন রাজমানের 86 কোটি টাকার মধ্যে দিয়ে কিন্তু বার্তা পেয়ে গেছে বাংলাদেশ যে ছাত্রলীগের প্রেসিডেন্সিয়ালি যদি এই দশা হয় তাহলে এদের রাঘব গোয়ালরা কত শত শত কোটি টাকা, কত হাজার কোটি টাকা পাচার করেছেন আত্মসাৎ করেছেন। ওই কয়েকটি মানে আইন শৃঙ্খলা বাহিনীর ড্রাইভের মধ্যে দিয়ে দেখা গেল যে ঘটনার কোন পর্যায়ে আছে। এখন এটাকে মানে উদরপিণ্ডি বুদোর ঘরে চাপালে অবিরাম মিথ্যা কথা বলে আপনারা পার পাবেন, এইটা পার পাবেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের দলানুগত উপাচার্যরা লুটপাটের প্রতিযোগিতায় দিল, ক্ষুদ্র দপ্তরি হয়ে শত কোটি টাকার মালিক হয়েছে, শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে। লুটপাটে খাওয়া এই মৎস্যকালে বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস এ প্রকাশিত খবরে বলা হয়েছে সিঙ্গাপুরের শীর্ষ 50 ধনীর তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বামী। তাদের বর্তমান সম্পত্তির পরিমাণ 910,091,000 ডলার, যা বাংলাদেশি অর্থে প্রায় 7,675 কোটি টাকা। আপনারা নিশ্চয়ই জানেন এই স্বামী গ্রুপের মালিককে, ক্ষমতার সাথে তাদের সম্পর্ক কি এটা আমার বোধ হয় নাম ধরে বলার অপেক্ষা রাখে না। আপনারা নিশ্চয়ই জানেন আপনারা জানেন এরা সরকারি অত্যন্ত খবর বেরিয়েছে এদের উইক রেন্ডার প্রকল্পের বিদ্যুৎ কেন্দ্রে বসিয়ে রেখে মুফতে ক্যাপাসিটি চার্জ পান। উইক রেন্ডার প্রকল্পের উদ্যোক্তরা বিদ্যুৎ উৎপাদন না করে অলস উৎপাদন বন্ধ থাকার কারণে ক্যাপাসিটি চার্জ পাচ্ছেন, একেবারে কোনো সার্ভিস দেওয়া ছাড়া, বিদ্যুৎ উৎপাদন ছাড়া টাকা ভরে দিচ্ছেন। ক্যাপাসিটি চার্জ হিসেবে 2,000 কোটি টাকা নিয়ে যাওয়া একটা অবিশ্বাস্য লেভেলের ক্ষমতাসীন দলের লোকজন বিদেশে টাকা পাচার করে দেশকে দেউলিয়া করে দিচ্ছে। আমরা তো দুই একজন মানে একেবারে ফোর্থ গ্রেড ফিফথ গ্রেডের নেতা তাদের দেখছি 200 কোটি টাকার মতো এফডিআর এবং অন্যান্য ঘটনা টাকা পয়সা ইয়েছে, কিন্তু এই যে এই লোকগুলো তারা ওরা যদি এত টাকা পেতে পারে তাদের যদি 200 কোটি টাকা এফডিআর থাকতে পারতেন, এই সমস্ত ব্যক্তিবর্গের টাকার পরিমাণটা কী পরিমাণ, তারা কী পরিমাণ সরকারি বিভিন্ন স্থাপনাতে তারা কাজ করে টাকা নিয়ে গেছেন এবং সেটাকে বাইরে ইনভেস্ট করেছেন, যে সিঙ্গাপুরের 50 জন ধনীর মধ্যে মানে এদের নাম আছে। বন্ধুরা, এভাবেই ক্ষমতাসীন দলের লোকজন বিদেশে টাকা পাচার করে দেশ
জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে লোক এখন অভিযান চালাচ্ছে সরকার। দুই দিনে অবৈধ অর্থ দুর্নীতি মাদক জুয়া ক্যাসিনোর বিরুদ্ধে এই অভিযানে ঠিকই হয়ে আর সরকারের আসল চেহারা বেরিয়ে আছে। এর আগে নানাভাবেই বোঝা গেছে, নানাভাবেই তাদের ঘটনা পদ্মা সেতু, হলমার্ক, বেসিক ব্যাংক, এগুলো তো স্পষ্টই হয়ে গেছে, কিন্তু এখন সুস্পষ্টভাবে বেরিয়ে পড়ছে তাদের আসল চেহারা। ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ ড্যাফোডিল ও আরজি চ্যানেলের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন। ধন্যবাদ।